নমস্কার সকলকে ট্রাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আবারও একটি আজকের পাঠ নিয়ে চলে এসেছি প্রশ্ন করা হয়েছে দেহত্যাগের পর ভগবানের সঙ্গে মিশে যাওয়া বা বিলীন হয়ে যাওয়াটাই কি ধর্মের লক্ষ্য আসুন আমরা জেনে নিই চিরকালের জন্য ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই ধর্মের যথাযথ লক্ষ্য ভগবানের সঙ্গে মিশে যাওয়া বা বিলীন হয়ে যাওয়ার ব্যাপারটাকে আত্মপ্রেরণা বলা চলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস সেটিই জীবের স্বরূপ ধর্ম ভগবানের সঙ্গে মিলে যাওয়াটা জীবের বিরূপতা মাত্র ব্রহ্মবাদীরা বা নিরাকারবাদীরা ভগবানের দিব্য অঙ্গজ্যোতিতে মিশে যেতে চায় ভক্তরা সেই মুক্তি নরকতুল্য জ্ঞান করে তাই এই কথা বা এই উল্লেখ বিষয়টি কখনোই সঠিক নয় আশা করি আমাদের পাঠ আপনাদের সকলের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারা গুরু মহারাজের ভাবধারাকে ছড়িয়ে দিতে ভুলবেন ধন্যবাদ